বন্ধুরা, আজকে আমরা দেখব আপনার সিভিতে একটি ডিজিটাল সিগনেচার কীভাবে বসাবেন। তো চলুন আর দেরি না করে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। দেখছেন সাক্ষরের, আপনাদের সাথে আছি জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখুন, যেন আমাদের নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। তো প্রথমেই আপনার সিভিটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা তো অবশ্যই জানেন সিগনেচার সিভির নিচে বসাতে হয়। তো আমরা করবো কি, এখানে ইনসার্ট অপশনে আসবো, আসার পর এখানে শেপ অপশন আসবো, আসার পর এখান থেকে আমরা একটি শেপ বক্স নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে এইভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পর আমরা এখানে চলে আসব শেপ আউটলাইন। তো এখানে কেন আসবো আমরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বক্সের চারিদিকে কালো দাগ রয়ে গেছে যেটা প্রিন্টে চলে আসবে। তো আমরা যদি আমাদের সিগনেচারটি পারফেক্টলি এখানে বসাতে চাই তাহলে অবশ্যই এই বর্ডারের দাগগুলো মুছে দিতে হবে। তো তার জন্য আমাদেরকে এই অপশনে আসতে হবে, আসার পর এখান থেকে নো আউটলাইন ক্লিক করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের বর্ডারে যে কালো দাগগুলো সেগুলো চলে গেছে। তো আমরা এখানে মাউসের ডান দিকে ক্লিক করে এখানে দিলাম অ্যাড টেক্সট। দেওয়ার পর আমাদের সিগনেচারটি যেখানে আছে আমরা সেখান থেকে নিয়ে নেব। তো সিভিতে সিগনেচার বসানোর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি প্রথমে আপনার সিগনেচারটি ভালো করে সাদা কাগজে সাইন করে ভালো একটি স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন। নেওয়ার পর জেপিজি অথবা পিএনজি মোডে সেভ করে নেবেন। তো আমরা আবারও চলে আসবো ইনসার্ট অপশনে, আসার পর এখানে পিকচার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সিগনেচারটি যেখানে আছে সেখান থেকে নিয়ে নেব। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটি, তো আমরা এখান থেকে এই সিগনেচারটি মার্ক করে ইনসার্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিগনেচারটি এখানে এসে বসে গেল। তো এবার আমরা আমাদের কিবোর্ড অপশনের এরো চিহ্নেতে ক্লিক করে সিগনেচারটি একটু নিচে নামিয়ে দিলাম। তো নামিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডট ডট লাইন ছিল সেটি মুছে গেছে, মানে সেটি আমাদের লেখার তলে পড়ে গেছে। তো আমরা করব কি, এই শেপ অপশনটি ধরে ডান দিকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দিলাম সেন্ট বিহাইন্ড টেক্সট। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিগনেচারটি ডট ডটের তলে চলে গেছে, যার কারণে আমাদের সিগনেচার আমাদের যে ডট ডট আন্ডারলাইন সেটিও কিন্তু স্পষ্ট বেশে উঠেছে। তো এইভাবে যদি শেপ এনে আপনারা আপনাদের সিগনেচার বসান তাহলে আশা করি আপনাদের সিগনেচারটি ভালো করে বসিয়ে আপনার মন মতো সেট করে নিতে পারবেন। যেমন আমরা এই শেপ অপশনটি ক্লিক করে এবার যদি আমরা চাই আমাদের এই সিগনেচারটি একটু ছোট করে নিতে পারবো, আবার যদি চাই একটু বড় করে নিব তাহলে কিন্তু নিতে পারবো। তো সিভির মধ্যে সিগনেচার বসানো একদম সহজ। আশা করি এই টিউটোরিয়াল দেখার পর আপনাদের বুঝতে আর বাকি রইল না। তো বন্ধুরা দেখলেন আপনাদের সিভিতে কীভাবে একটি ডিজিটাল সিগনেচার বসাবেন। আমাদের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালটি শেষ করার আগে আপনাদেরকে আবার বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে রাখুন, যেন আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। দেখা হবে বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।